আমি চাই আপনি ভাবুন, হিজাব বিতর্ক নিয়ে সদ্গুরু যে বিচক্ষণ জায়গাটি নিয়েছেন, দয়া করে শুনুন, শুনে আমাদের লিখুন হিজাব বিতর্ক নিয়ে আপনার কি মত। হিজাব বিতর্কের সাম্প্রতিক উদাহরণটাই যদি বলি, কর্ণাটকে একটা স্কুলে এটা শুরু হয়, তারপর সেখানেই সেটা থেমে থাকে না, বরং ছড়িয়ে গিয়ে একটা জাতীয় সমস্যা হয়ে দাঁড়ায় সুপ্রিম কোর্টে ও আরও নানা কোর্টে। ডিফারেন্ট কোর্টস, আর দেখুনই না কিভাবে হাওয়াটা গরম হয়ে উঠছে। লোকে বলছে হিজাব আগে কিতাব আগে নয়, কিতাব ফার্স্ট। দেখুন, সে আপনি হিজাবি পরুন বা বোরখা শাড়ি পরুন বা সালোয়ার কামিজ বা পাজামা যাই পরুন বা যাই খান, সেটা খিচুড়ি বা বিরিয়ানি, এই সব কিছুই আসে মাটি থেকে। তো মাটি হলো ঐক্যবদ্ধ করার মারাত্মক এক শক্তি। জীবনের যে দিকগুলো আমাদের এক করে সেগুলো দেখার বদলে যেগুলো আমাদের আলাদা করে সেগুলোই শুধু আমরা দেখছি। মাটি হলো এক সর্বজনীন বিষয়। আপনি কে তাতে যায় আসে না, কোন ধর্ম, কোন জাতি, কোন জাতীয়তা, কোন লিঙ্গ বা নিজেকে আর যাই ভাবুন না কেন, আপনি মাটি থেকে এসেছেন, মাটিতেই মিলিয়ে যাবেন। তো এটা ঐক্যবদ্ধ করার একটা বড় শক্তি হয়ে উঠতে পারে। কিন্তু অনেকে তাদের মেয়েদের স্কুলে পাঠানো বন্ধ করছেন, স্কুলে সবাইকে এক করে দেখার ব্যাপারটা রয়েছে, আপনার কি মত এতে? স্কুলে কি বাচ্চাদের যাকে যেমন দেখতে তার ভিত্তিতে আলাদা করে দেখা উচিত, নাকি একই রকম পোশাক থাকা উচিত যেখানে সবাইকেই সমান লাগে? আপনি কি বলবেন? দেখুন, আপনি যখন স্কুলে পড়ছেন তখন আপনাকে বাচ্চা বলেই ধরা হয়, 15 বা 18 নিচে বয়সে আপনাকে বাচ্চাই ধরা হয়। এই বাচ্চা অবস্থাতেই আপনাকে ভাগাভাগির বিষে বিষিয়ে দেওয়াটা ঠিক নয়। বাচ্চা অবস্থায় আপনার এসব থেকে মুক্ত থাকার কথা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিভাবে করবেন সেটা প্রতিটা সংস্কৃতির হাতেই ছেড়ে দেওয়া হয়, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বাচ্চাদের আগের প্রজন্মের মানুষদের মতো করে বড় হওয়ার মানে নেই। যেসব সংস্কার, সমস্যা, ঘৃণা, পতন একে অপরের প্রতি আমাদের রয়েছে, সেগুলো বাচ্চাদের উপর চাপিয়ে দেওয়ার কোনো মানে হয় না। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা অর্জন কি করে করবেন? হয়তো নানান মানুষের নানান ধারণা আছে এটা অর্জনের বিষয়, কিন্তু অবশ্যই পরবর্তী প্রজন্ম যেন সীমিত না হয় আমরা যার দ্বারা সীমিত ছিলাম তা দিয়ে, তারা যেন আমরা যে বেড়িতে আটকা পড়েছিলাম তাতে আটকা না পড়ে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যেন প্রতিটা প্রজন্মেই এটা করি। এটা প্রত্যেক বাবা মা, প্রত্যেক প্রাপ্তবয়স্ক, প্রত্যেক শিক্ষকের মৌলিক দায়িত্ব যে আপনি যে সংস্কার নিয়ে বেঁচেছিলেন বাচ্চারা যেন না পায়। কিন্তু বাবা মা বাচ্চা, এটা শুধুই বাবা মা বাচ্চার সমীকরণ নয়, গোটা জাতীয় রাজনীতিটাই যে জড়িয়ে এতে। এরকম পরিস্থিতিতে আপনি কি করবেন? না, ব্যাপারটা সেই রকম নয়। এরা সব শক্তিশালী দল, আপনিই বলেছেন। হ্যাঁ, তারা অবশ্যই আছে। এটা এইরকম দেখাতে পারে, কারণ আপনি যেহেতু টেলিভিশন স্টুডিওতে থাকেন, যেহেতু আপনি সবসময় ওগুলোই দেখেন, ওই দৃশ্যগুলো। আমি রাস্তায় হেঁটে চলে বেড়াই, রাস্তা দিয়ে বাইক চালাই, ওই দৃশ্যগুলো আমি দেখি না। শুধু যখন টিভি চালাই ওই দৃশ্যগুলো দেখি। আমি বলছি না যে ওগুলো সত্যি নয়, ওগুলো সত্যি, কিন্তু যতটা দেখানো হয় ততটা গুরুতর নয়। তো তার মানে ভুলটা আমাদের? আমি সেটা বলছি না, যা হচ্ছে সেটা দেখানোই আপনাদের কাজ। আমি বলছি না এটা ভুল, এটাই একটা খবরের চ্যানেলের কাজ। আপনারা নিশ্চয়ই ফাঁকা রাস্তায় লোকেদের শান্তিতে হেঁটে যাওয়া দেখাবেন না, এটা দেখানোর কি মানে আছে? আপনারা দেখান ক্ষতটা কোথায় আছে, ঠিক আছে। আমার শরীরে হয়তো একটুখানি ক্ষত আছে, কিন্তু সেটা সারা শরীরে নেই। আপনি এই বিতর্কটা নিয়ে কি বলবেন? লোকে যখন বলে শিখদের পাগড়ি পরার অনুমতি আছে, আপনি একটা পরে আছেন, আমি জানি না এটাকে আপনি। স্কুলে আমি এভাবে যাইনি, আমার অভিজ্ঞতাটা বলি। তবে আমি যখন ছোট ছিলাম, কোনো কারণে সচরাচর হিন্দু নিয়মে, জানেন তো, কোনো মন্দিরে গিয়ে মাথা কামানোর ব্যাপারটা আমার বেলায় হয়নি। 3.5 বছরেই আমার মাথা ভর্তি ইয়াদ ঝাঁকড়া ঝাঁকড়া চুল ছিল, কেমন তো, কোনো কারণে আমি কাউকে সেটা কাটতে দিতাম না। তো যখন আমাকে কনভেন্ট স্কুলে ভর্তি করা হলো, তখন ওখান থেকে জোর করা হয় যে আমায় চুল কাটতেই হবে। তখন আমি বলি আমি স্কুলেই যাব না, তাই আমায় অন্য শহরে নিয়ে যাওয়া হলো। সেখানেও তারা চুল কাটতে জোর করে, আমি বলি আমি স্কুলেই যাব না। তো আমি মাসের পর মাস স্কুলেই যাইনি। তো একদিন যখন আমি প্রায় 4.5 বছরের ছিলাম, তখন দুপুরবেলা খাওয়ার পরে একটু ঘুমের সময় থাকে, যখন আমি বেঞ্চে ঘুমিয়ে পড়েছিলাম, ওরা আমার চুল কেটে দিয়েছিল একেবারে।
আপনার ইচ্ছার বিরুদ্ধে, সংবিধানের মৌলিক অধিকারের বিরুদ্ধে। তো আমি ওই স্কুলে যেতেই অস্বীকার করি, ওই স্কুলটা থেকে বেরিয়ে আমি বলি আর আমি জীবনে স্কুলে যাব না। তারপরে চুল কাটাটা স্বাভাবিক হয়ে দাঁড়ায়, আমি 16-17 হওয়ার পর তারপরে আর চুল কাটিনি। এখন আপনার না কাটারও অনুমতি আছে। হ্যাঁ, দেখুন, আইনের 25 ও 19 নম্বর ধারাকে লাগু করা দরকার ছিল। দেখুন, এটা হলো তারা ভারতীয় শিশুদের ওপর ইউরোপের কানুন জারি করছে। কারণ আজ আমরা ভুলে গেলেও ভারতে যদি 50 বছর পেছনে ফিরে তাকান, বেশিরভাগ ছেলেদেরই বিনুনি করা চুল ছিল। তো ওরা সেটা কেটে ফেলে আমাদের ইংরেজ বানাতে চায়। কেমন? তো দুর্ভাগ্যবশত ব্যাপারটা এইরকম, এই জোরাজুরিতেই আজকাল অনেক কম বয়সী পুরুষেরা তাদের মুখের সব কিছুই কামিয়ে ফেলেছেন, কারণ তারা দেখতে ইংরেজদের মতো হতে চান। কারণ একজন আদর্শ পুরুষ তেমনই দেখতে হওয়া উচিত, এইরকম নয়। একজন পুরুষের এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু তারা এটাকে উদ্ভট বলে ভাবলো কিনা ও দাঁড়িয়ে আছে। না, বরং ওটা উদ্ভট। আপনি জানেন না কেন নিজেকে কামিয়ে ফেলেছেন। লোকে নানান ব্যাখ্যা দিতে পারে, কিন্তু আপনি জানেন না কেন, ঠিক আছে? তো বাদ দিন, ঠিক আছে। আবার একই সাথে যে কোনো সমাজে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যদি এগিয়ে যেতে চাই, আমাদের প্রতিনিয়ত সেই বিষয়গুলো দেখতে হবে যেগুলো আমাদের এক করবে, যেগুলো আমাদের ভাগ করবে, সেগুলো নয়। মাটি হলো এমন একটা দিক যা আমাদের সবাইকে এক করে। এ জীবনে আপনি যদি এটা না বোঝেন, আপনাকে কবর দেওয়ার সময় অন্তত বুঝতে পারবেন যে একই পোকা আপনাকে খাচ্ছে। কেমন?